हेलो स्टूडेंट्स, आज के आमरा आलोचना करब बेसिक ऑफ फ्रैक्शंस। ओके, तो बेसिक ऑफ फ्रैक्शन बोलते आमरा फ्रैक्शन बेसिक नहीं आज के आलोचना करब। तो फ्रैक्शन माने आमरा जानी कि बांग्ला जाके बला है भग्नांश। तो फ्रैक्शन दुटो पार्ट थाके, ए एकटा बाइसाइन बोले, ए जे साइन टा के टके बोला है बाइसाइन। ए बाइसाइन एर उपोरे एक टा पार्ट थाके आर नीचे एक टा पार्ट थाके। ओके, तो फ्रैक्शन एर ए दुटो पार्ट माने ए जे बाइसाइन एर उपोरे एक टा पार्ट नीचे एक टा पार्ट, ए उपोरे पार्ट टा के बोला है न्यूमरेटर आर ए नीचे पार्ट टा के बोला है डिनोमिनेटर। ओके, ताले जोदी धरो आमरा लिखलाम 2/5, ताले एखाने न्यूमरेटर हबे 2 आर डिनोमिनेटर हबे 5। ओके, तो फर्स्टे आमरा आलोचना करलाम न्यूमरेटर आर डिनोमिनेटर। এবার তোমাদেরকে বোঝাবো যে বিভিন্ন ধরনের ফ্র্যাকশন আমরা এখন আলোচনা করব। যেমন ধরো ফার্স্টেই ফ্র্যাকশনের একটা পার্ট আছে, ফার্স্টে আমি তোমাদের দেখাচ্ছি ইউনিট ফ্র্যাকশনস, কোনগুলোকে ইউনিট ফ্র্যাকশন বলা হয়। ঠিক আছে, তো ইউনিট ফ্র্যাকশন হচ্ছে যেই ফ্র্যাকশনে ওপরের পার্টগুলোতে 1 থাকে আর নিচের পার্টে যে কোনো কিছু থাকতে পারে। ঠিক আছে, এরকম যে কোনো কিছু তোমাদের থাকতে পারে, কিন্তু মেইন ব্যাপার হলো নিউমারেটর যেগুলোর 1 থাকে আর ডিনোমিনেটর অন্য কিছু, সেই ধরনের ফ্র্যাকশনগুলোকে বলা হয় ইউনিট ফ্র্যাকশন। ওকে, তো ইউনিট ফ্র্যাকশন হচ্ছে নিউমারেটরে 1 থাকতে হবে, তো সেগুলোকে বলা হচ্ছে ইউনিট ফ্র্যাকশন। এবার আমি আসব তোমাদের লাইক ফ্র্যাকশন, এটা আরেকটা টাইপস অফ ফ্র্যাকশন। তো লাইক ফ্র্যাকশনটা কি, ধরো তোমাদের ধরো এরকম দিল 2/3, ঠিক আছে 1/3, এরকম কিছু দিল। তার মানে এখানে কি দেখছো, দুটো যে আছে ফ্র্যাকশন, এই দুটো ফ্র্যাকশনে ডিনোমিনেটর দুটো কি আছে, সেম আছে। এই দুটো ফ্র্যাকশনের ডিনোমিনেটর দুটো সেম আছে, কিন্তু নিউমারেটরটা দেখো ডিফারেন্ট আছে। তো যেই ফ্র্যাকশনগুলো নিউমারেটর আলাদা থাকলেও ডিনোমিনেটর যদি সেম থাকে তাদেরকে বলা হচ্ছে কি, লাইক ফ্র্যাকশন। ওকে, নেক্সট আসবো এবার আমরা আনলাইক ফ্র্যাকশন। আনলাইক ফ্র্যাকশন কোনগুলো, যেমন ধরো আমি লিখলাম প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন কি, যেই ফ্র্যাকশনের নিউমারেটর আর ডিনোমিনেটরটা, দেখো নিউমারেটর ছোট আর ডিনোমিনেটর বড়, তাদেরকে বলা হচ্ছে কি, প্রপার ফ্র্যাকশন। যেই ফ্র্যাকশনের নিউমারেটর ছোট আর ডিনোমিনেটর বড়, তাদেরকে বলা হচ্ছে কি, প্রপার ফ্র্যাকশন। এবার আসবো আমি ইমপ্রপার ফ্র্যাকশন। যেসব ফ্র্যাকশনের নিউমারেটর বড় কিন্তু ডিনোমিনেটর ছোট, তাদেরকে বলা হচ্ছে কি, ইমপ্রপার ফ্র্যাকশন।
যেসব ফ্র্যাকশনের নিউমারেটর বড় কিন্তু ডিনোমিনেটর ছোট তাদেরকে বলা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। তার প্রপার ফ্র্যাকশন আর ইমপ্রপার ফ্র্যাকশনের ডিফারেন্স কি? প্রপার ফ্র্যাকশনে কিন্তু নিউমারেটর ছোট হয়, ডিনোমিনেটর বড় হয়, আর ইমপ্রপার ফ্র্যাকশনে নিউমারেটর বড় হয়, ডিনোমিনেটর ছোট হয়। নেক্সট আসবো আমি মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশন কি? মিক্সড ফ্র্যাকশন মানে হলো একটা ইন্টিগ্রেটর থাকবে, ঠিক আছে, এরকম একটা ইন্টিগ্রেটর থাকবে। এই একটা এক্সাম্পল দিলাম। আরেকটা এক্সাম্পল দিচ্ছি ধরো আমি এরকম, ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিই, ঠিক আছে। তো এরকম হচ্ছে কি, একটা করে দেখো ইন্টিগ্রেটর থাকবে, সেগুলোকে বলা হচ্ছে কি মিক্সড ফ্র্যাকশন। তো আরেকবার আমি রিভাইজ করছি। তো বেসিক অফ ফ্র্যাকশনে ফার্স্টেই জানলাম যে এই যে ওপরে আর নিচে যে দুটো পার্ট, ওপরে পার্টটাকে বলা হয় নিউমারেটর, নিচের পার্টটাকে বলা হয় ডিনোমিনেটর, ঠিক আছে, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি। নেক্সট আসছে টাইপস অফ ফ্র্যাকশন। ফার্স্টে আমি আর বলেছি তোমাদের ইউনিট ফ্র্যাকশন। ইউনিট ফ্র্যাকশনে নিউমারেটরগুলো প্রত্যেকটা কী থাকবে, ওয়ান থাকবে। সে যখন তোমাদের দেখবে যে প্রত্যেকটা নিউমারেটর ওয়ান আছে, তখন সেগুলোকে তুমি মনে করে নেবে ইউনিট ফ্র্যাকশন। তারপরে আসছে আমি লাইক ফ্র্যাকশন। লাইক ফ্র্যাকশনে কি, ডিনোমিনেটরগুলো যখন সেম থাকবে তখন সেই ধরনের ফ্র্যাকশনকে বলা হচ্ছে কি লাইক ফ্র্যাকশন। নিউমারেটর সেম থাকবে না কিন্তু ডিনোমিনেটর সেম থাকবে। আনলাইক ফ্র্যাকশন কি, ডিনোমিনেটরগুলো কি থাকবে, ডিফারেন্ট থাকবে। ওকে, আনলাইক ফ্র্যাকশনে ডিনোমিনেটরগুলো ডিফারেন্ট থাকবে, লাইক ফ্র্যাকশনে ডিনোমিনেটর সেম থাকবে, আনলাইক ফ্র্যাকশনে ডিনোমিনেটরগুলো ডিফারেন্ট থাকবে। নেক্সট আসছি প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশনে নিউমারেটর ছোট হবে আর ডিনোমিনেটর বড় হবে। ইমপ্রপার ফ্র্যাকশনে নিউমারেটর বড় হবে, ডিনোমিনেটর ছোট হবে। মিক্স ফ্র্যাকশনে এই ফ্র্যাকশনের আগে একটা ইন্টিগ্রেটর বসবে। ওকে, যেমন ধরো এখানে ওয়ান একটা ইন্টিগ্রেটর, এখানে টু একটা ইন্টিগ্রেটর, এখানে ফোর একটা ইন্টিগ্রেটর। ওকে, তো এই ধরনের ইন্টিগ্রেটরগুলো বসবে। তো এই হলো আজকে বেসিক অফ ফ্র্যাকশন। ওকে, তো ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। আর বন্ধুদের সাথে ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো। কোনো ভিডিও যদি মিস হয়ে গিয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে আর প্লেলিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। তো আজকে এটুকুই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই, টেক কেয়ার।